চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজ সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করছি, এখন কটা বাজে? 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো মেয়েকে নিয়ে বাইরে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো বর হঠাৎ করে পৌঁছে গেল, বুঝলে তো, এসে বলছে যে চলো তাহলে একটু মার্কেট থেকে আলু টালু সব কিনতে হতো। আমি ওকে বলে দিয়েছিলাম, ফর্দ করে দিয়েছিলাম, ও বলছে ঠিক আছে। আমি যখন আজকে তাড়াতাড়ি চলে এসেছি, ও আবার চলে যাবে 1:30টার দিকে চলে যাবে। মামা কলমটা ইয়ে করিস না, ও আবার চলে যাবে 1:30টার দিকে চলে যাবে। তো বললো যতক্ষণ আছি চলো তাহলে, এসছি আমি আর চলো একটু মার্কেট থেকে ঘুরে আসি। তো ভাবলাম তাহলে যাই, তো এই জন্য রেডি হয়ে গেছি আর মাস্কটা নিবো, ব্যাগটা নেবো, যাব। তো ঠিক আছে, সেখানে তো সিসি ক্যামেরা থাকবে, করতে দেবে না, ভিডিও করা মানা। তো ঠিক আছে, তোমাদেরকে এলে কত দেখাচ্ছি কী কী কিনলাম, ঠিক আছে। রুমে তালাটা মেরে আস্তে আস্তে দেখো তারা কত দূর হাজির হয়ে গেল, তারা কত দূর চলে গেল। মানে আমাকে সব দায়িত্ব দিয়ে দিবে, লাস্টে আসার সময় তালা মারো তালা খোলো সব দায়িত্ব আমার। আর তারা বেশ সুন্দর মজার সে দুজনে যাচ্ছে, তোমাদেরকে আবার দেখাই। দেখো দেখেছো কতটা চলে গেছে, ও তো আমি দেখলো এত পিছনে আছে সেজন্য একটু দাঁড়িয়ে গেছিলো, নাহলে আরও আগে চলে গেছিলো। তো ঠিক আছে যাই মার্কেটে। আমার মেয়েকে দেখো এখানে, ওর মানে এক হাতে ওর পাপার হাত ধরেছে আর এক হাতে আমার হাত ধরেছে, বলছে এসো মাম্মা পাপা এসো, তিনজন যাব তিনজন। তো দেখো বন্ধুরা, মার্কেট থেকে চলেও এসেছি আর পজিশনও নিয়ে নিয়েছি, সব সব মানে সবজি ঢেলেও দিয়েছি, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো বলে। আজকে বরকে দায়িত্ব দিয়েছি, বর আজকে খুলবে মানে জিনিসপত্র সকল, মানে সব কিছু বের করবে ব্যাগ থেকে, তারপরে এগুলো সব পলির মধ্যে করে ঢুকিয়ে ঢুকিয়ে রাখবে, ঠিক আছে। তো বরকে দায়িত্ব দিয়েছি, তো বরের কাজটা দেখো, বরকে একটু ট্রেনিং দিচ্ছি, কাজটা শেখাচ্ছি, ঠিক আছে। সবার বরেরা দেখি কত সুন্দর সকালে চা বানায়, তারপরে ব্রেকফাস্ট বানায়, বউকে সারপ্রাইজ দেয়, আর আমার বরটা হলো ঢ্যাঁড়স, কোনো কাজের না, তো সেই জন্য ওকে একটু ট্রেনিং দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা দেখো কী কী নিয়ে এসছি আর বর কীরকম গোছাচ্ছে। তো দেখো মার্কেট থেকে নিয়ে এসছি, এই যে আদা ঢুকাচ্ছে, আদাটা আমি এইখানটায় ঢুকিয়ে রাখি, বুঝলে, যাতে আর মানে জল না, চেটটা বের করে দাও, যাতে জলটা না জমে। তো আজকে আদাটা একদম আদা ছিল না, পুরো এক বিঘা ভর্তি আদা নিয়ে এসছি। আর কী কী নিয়ে এসছি না দেখা যাচ্ছে না, ও আমার বরকে দায়িত্ব দিয়েছি, বরের মুখটা একটু দেখে নাও, এই যে সমীর দে, এখন এটা এটা কি ঢুকাচ্ছ, বেগুন, তোমরা দেখো না, এই কটা মাত্র বেগুন নিয়ে এসেছিলাম, আমাকে দামে আমি গিট মেরে দিচ্ছি, গিটও মারতে জানে না, এ বিনসুলা বিনসুলা প্যাকে আছে, বিনসুলা কিন্তু। তো দেখো বেগুন নিয়ে এসছি, বেগুন কত নিয়ে এসছি বলো তো, 1 কেজি না বেগুন, এটা এটা হলো তোমার ওল, ওলটা দেখেছো কত বড়টা নিয়ে এসছি, এটা ওল, আর তোমার এটা হলো বিনস, এটা হলো বিনস দেখেছো, এই দেখো দুটো গাজর আমাদের বেঁচে ছিল মানে ছিল ওগুলা, আর এই যে এই গাজরগুলো নিয়ে এসছি যেগুলো সময় ঢুকালো, ব্যাস একসঙ্গে মিশিয়ে দিলাম, গাজরগুলো ভালো আছে তো, না আগে খরচ করতে হবে। আর এটা দেখো, এটা দেখো মাশরুম নিয়ে এসছি, জানোই তো গেলে মাশরুম নিয়ে আসি, তারপরে কোথায় এটা কোথায় গাজর, তুমি তার সঙ্গে ছাড়ো না এগুলো, এই দেখো দেখাও, এই দেখো কাঁচকলা নিয়ে এসছি, কড়া নিয়ে এসছি 6টা, মেয়ে তোমার জন্য তোমার জন্য কড়া নিয়ে ছোটা কোথায়, আর এটা ফুলকপিটা, আর আর পলি কোথায় মামু, এগুলো খাস না রে বাবা, এগুলো কাঁচা কাঁচা, না করলা তো শেষ হয়ে গেছে, এই দেখো উচ্ছে দেখেছ, উচ্ছে নিয়ে এসছি 1/2 কেজি, 1/2 কেজি নিয়ে এসছি, আর এই দেখো রাঙ্গালুলি নিয়ে এসছি, মানে একদিন মানে টক হয়ে যাবে, 3টে নিয়ে এসছি, আর এই দেখো মিরচি পকোড়া বানাবো বলে মিরচি নিয়ে এসছি, এবার মিরচি পকোড়া বানাবো, আর এই যে শশা নিয়ে এসছি, শশা একটা মাত্র, বিরিয়ানি করবো স্যালাডের জন্য, আর এই দেখো হ্যাঁ ঢুকে দাও, এই দেখো ক্যাপসিকাম 2টো নিয়ে এসছি, আর আর কি নিয়ে এসছি, আলু নিয়ে এসছি না, আর আলু নিয়ে এসছি দেখো, আলু 3 কিলো না 3 কিলো,
3.5 kilo আলু নিয়ে এসেছি। মানে আমি এক সপ্তাহ আগে আমি মার্কেট গেছিলাম, আমি তোমার আলু নিয়ে এসেছিলাম 3 কেজি। আজকে সমীর নিয়ে এলো 3.5 কেজি। এক সপ্তাহ হয়নি মনে হয় না, এক সপ্তাহ হয়েছে আলু শেষ। আমাদের আলু আর পেঁয়াজটা, মানে পেঁয়াজটা তাও ঠিক আছে, আলুটা আমাদের প্রচুর খরচ হয় বুঝলে, আলু প্রচুর খরচ হয়। সমীর আজকে যেই দেখেছে মিরচি উঠেছে, বলছে নাও নাও এগুলো আগে নাও, আগে মিরচি পকোড়া খাবো। তো ওই জন্যই কিনলাম। এগুলা কত টাকার বাজার হয়ে গেল? 319 টাকা। এটা ছাড়ানো যাবে না, কাঁচকলা কোনোদিন খাওয়া যায়? দেখো কাঁচকলা খাবে বলছে পাগল, সে তোমার পাকা কলাটা দেখিয়ে দাও, দেখে তো তোমার আংটিতে দেখিয়ে দাও কিরকম পাকা কলাটা তুমি নিয়ে এসছো, এই যে খেয়ে একটু দেখিয়ে দাও তো। তুমি আজকে কি শিখেছো? মুখে খাবার কখনো বেশি ঢুকাবে না, ছোট টুকরো, হ্যাঁ ছোট টুকরো নেবে আর মুখ বন্ধ করে খাবে, ছোট টুকরো নেবে আর মুখ বন্ধ করে খাবে, তাই না? হ্যাঁ এই আস্তে মুখ বন্ধ করে, মুখ খুলবে না। সমীরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ও ট্রেনিং প্রাপ্ত হচ্ছে। দেখো ফ্রিজ ফ্রিজ পুরো খুলে দিয়েছে সমীর। তো এই যে এগুলো সব হচ্ছে উপরে তাকতে দেখো, এই ফুলকপি ডাঁটাগুলো যে তোমরা একদিন চেয়েছো না রেসিপি, আমি একদিন বানাবো ঠিক আছে। এ তো একটা ডাঁটা, একটা ফুলকপি তো হবে না, আরও 2-3টা নিয়ে এসে ফ্রিজে জমিয়ে জমিয়ে তারপরে বানাবো। আমার কিন্তু পছন্দের আমি পেয়ে গেছি আজকে এই যে ওল, কিন্তু এর গতবারে যে ওলটা নিয়ে এসেছিলাম বাবা কি গলা চুলকালো না, প্রচুর গলা চুলকালো জানো। ও আর মেয়ের তো চকলেট দেখানো হয়নি, আমার মেয়ে দেখাচ্ছে, দেখি দাও দাও চকলেটগুলো দাও, দেখাই দেখাই দাও। আমার বন্ধু তোমাদের আন্টি, আন্টি আর আঙ্কেল, এই দেখো মেয়ের জন্য এই দুটো চকলেট নিয়ে এসেছি। ও তো চকলেট টকলেট খায় না, এই জন্য এই যে বিস্কিট চকলেট টাইপের যেগুলো থাকে ওইগুলা, ওই দেখো একটা কাটাও হয়ে গেছে, তোমাদের বের করে দেখিয়ে দিই। এই যে এইগুলো আমি একটু খাবো, মামা একটু দাও, তুমি তো কলা খাচ্ছো, আমার মেয়েকে দেখো একটু, আমার মেয়েটাকে একটু দেখো কলা কীরকম খাচ্ছে, মামা দেখি দেখাও তুমি কীরকম কলা খাচ্ছো, দেখা যাচ্ছে না গো তোমাকে। এই তো আমার মা, এই তো আমার মামা, হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও, হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও, হয়ে গেছে। তোমার গোছানো শেষ হলো গো? আমার বরের গোছানো কমপ্লিট। শাশুড়িটাতে কি রেখেছো? এগুলো আজকে নিয়ে এসেছি মার্কেট করে, আরও বলছিলাম কড়াইশুঁটি নিয়ে আসবো, মটর ঘুগনি রান্না করবো বলে শুকনো মটর খুঁজেই আর পাচ্ছি না, শুকা মটর করে পাগল হয়ে যাচ্ছি, কেউই বুঝতে পারছে না শুকা মটর কি, বলছে গ্রিন মটর আছে, শুকা মটর আর কারু গাছে নেই। তো এখন আমার ভিডিওগুলো বেশি বড় করছি না বুঝলে, বেশি বড় ভিডিও দেখতে তোমরা বোরিং হয়ে যাচ্ছ, তো তোমরা এত ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি 5-6 মিনিটের, তোমরা প্লিজ ওটা কন্টিনিউ করে পুরোটা দেখে দিও, প্লিজ প্লিজ প্লিজ, এইটুকুই রিকোয়েস্ট। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা। আসো টাটা করবে, আসো এই যে এখানে ক্যামেরার সামনে টাটা করো, বসো টাটা করো তো, টাটা, হ্যাঁ।